ইসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি লুব্রিক ডি আইড্রোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লুব্রিক ডি আইড্রোপটি ইনসেপ্টা কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল ডেক্সট্রান হাইপ্রোমিলোস এটি সাধারণত লুব্রিক ডি আইড্রোপ নামেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য লুব্রিকডি আইড্রোপটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের লুবগেন্ট এবং কিরমির চোখের পানি হিসাবে কৃত্রিম চোখের পানি হিসাবে কাজ করে তাছাড়া পোর্দাহজনিত চোখের সমস্যা চোখ পানির অভাব নিউক্লিয়ার্স নিরসনে কেরাউন্টোকাল জ্যাংটিভাইটিস জনিত শুষ্কতা রোগীদের কর্নিয়ার ক্ষতি প্রতিরোধ এ ব্যবহার হয় এটি চোখের শুষ্কতার জন্য জ্বালা পরা যন্ত্রণা সৃষ্টি হওয়া অন্যান্য প্রদাহর বিরুদ্ধে রক্ষক কারক হিসাবে কাজ করে এটি চোখের কৃত্রিম পানি হিসাবে খুবই ভালো কাজ করে এবং চোখের বিভিন্ন শুষ্কতাজনিত সমস্যা সহজে দূর করে এবং ভালো করে লুব্রিক আইড্রপটি অতি সহজে এবং দ্রুত চোখের বিভিন্ন সংক্রমণ যেমন চোখে লুবিকেন্ট বা কৃত্রিম চোখের পানি হিসাবে কাজ করে তাছাড়া চোখের বিভিন্ন সংক্রমণ যেমন চোখ দিয়ে পানির অভাব হওয়া নিউক্লিয়াস নিরসনে কেরান্টকোর জ্যাংটিভাইটিস জানিত শুষ্কতা রোগীদের কর্নিয়ার ক্ষতি প্রতিরোধ হয় এটি চোখের শুষ্কতাজনিত জ্বালাপোড়া কিংবা যন্ত্রণা ব্যথা সৃষ্টি হওয়া পর্দাহ অতি সহজেই দূর করে ফেলে এক কথায় বলা যেতে পারে চোখের শুষ্কতাজনিত যে সকল রোগ রয়েছে জ্বালাপোরা পোর্দাহ চোখে লুবিকেন্ট বা কৃত্রিম পানির অভাব এ সকল সমস্যা দূর করার জন্যই লুব্রিক আইড্রোপটি দেওয়া হয়ে থাকে লুব্রিক আইড্রোপটি ব্যবহার করার নিয়ম হল সাধারণত দৈনিক এক ফোঁটা করে দু থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে তবে রোগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে লুব্রিক ডি আইড্রপটি ব্যবহার পূর্বে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কেননা ডাক্তার প্রথম রুগীর দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার চোখে কি ধরনের সমস্যা বা জ্বালা যন্ত্রণা রয়েছে যদি চোখের লুবিকেন বা কৃত্রিম পানির অভাবের কারণে এগুলো হয়ে থাকে তাহলে তিনি লুব্রিক ডি আইড্রপটি দেবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লুব্রিক ডি আইড্রোপটি ব্যবহার করে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অতি জরুরি কেননা ডাক্তার বুঝতে পারবেন আসলে আপনার কোন রোগটি প্রয়োজন এটি আন্দাজে বা একা একা কোনোভাবেই ব্যবহার করা যাবে না লুব্রিক ডি আইড্রোপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন চোখ দিয়ে পানি পড়া চোখে লাল হয়ে যাওয়া চোখে চুলকানি সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রেই হয়ে থাকে গর্ব অবস্থা এবং স্থান দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী লুব্রিক ডি আইড্রোপটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের লুব্রিক ডি আইড্রোপ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন